হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রূপাস ব্লগ অ্যান্ড কুক আজকে আমি যে রেসিপিটি দেখাবো এটা তো দুর্দান্ত স্বাদ বলাই বাহুল্য কারণ এটা আপনারা পোলাও এমনকি বিরিয়ানির সাইড ডিশ হিসেবেও ব্যবহার করতে পারেন খেতে পারেন দারুণ জমে যাবে আর গরম ভাত হলে তো কোনো কথাই নেই সব থেকেই বেশি যায় আপনারা যদি এটা রুটি দিয়ে খান এর গ্রেভিটা এত ভালো হয় খেতে যে মানে এর তুলনা হয় না তো বাজার থেকে আমি যে লাল যে প্রোটিন ডিমগুলো পাওয়া যায় সেই ডিমগুলো আমি কিনে নিয়ে এসে সেদ্ধ করে রেখেছি রয়েছে এখানে বাঁধাকপি দেখুন কুচিয়ে রেখেছি তো আমি একটা ফ্রাই প্যানের মধ্যে জল দিয়ে অল্প নুন দিয়ে দিলাম আর বাঁধাকপিগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভাপিয়ে নেব আমি এখানে এক কাপের মতো নিয়েছি বাঁধাকপি কুচিয়ে দেখুন বাঁধাকপিটা ভাপানো হয়ে গেছে তো এটা আমি জল ঝরিয়ে নেব এবার আমি ফ্রাই প্যানের মধ্যে দু চামচের মতন সরষের তেল দিয়ে দিলাম গরম হতেই একটা শুকনো লঙ্কা চেরা আর একটা তেজপাতা চিরে এর মধ্যে দিয়ে দিলাম ভাজা হয়ে গেলে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প নুন তাহলে পেঁয়াজগুলো মজে গিয়ে একটু ভালো করে ভাজা হয়ে যাবে তাড়াতাড়ি করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ভাপিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ এক চামচ লঙ্কার গুঁড়ো এগুলো খুব ছোট ছোটো চামচের এক চামচ করে বলছি অল্প নুন দেবো আই দিচ্ছি এক চামচ চিনি খুব ভালো করে কষিয়ে দেখুন আমার কষানো হয়ে গেছে এটা আমি নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা হতে দেব নেড়ে নেড়ে আমি ভাবটা বের করে নিচ্ছি কারণ এটা এখন আমি মিক্সিং বলে দিয়ে দেবো এই দেখুন তেজপাতাটা আমি শুধু তুলে নেব আর বাদ বাকি পুরো উপকরণটাই আমি একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি তো বাঁধাকপিটা আমার পেস্ট করা হয়ে গেছে সেদ্ধ ডিমগুলো আমি ছাই নিয়েছিলাম আর দেখুন আমি অর্ধেক অর্ধেক করে কেটের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি তো ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে আমি ডিমগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব আপনারা চাইলে গোটা গোটাও করতে পারেন তা আমি এইভাবেই দেখাচ্ছি এইভাবেই করব তো ডিমগুলো দেখুন ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নেবো এবার ডিম ওই তেলের মধ্যেই আমি বাঁধাকপির পেস্ট আরেকবার দিয়ে দেব দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ গরম মশলার গুঁড়ো হাফ চামচের মতন কাসুরি মেথি আর এক চামচের মতন ধনে পাতা কুচনো খুব ভালো করে কষিয়ে নিয়ে আমি যে মিক্সিং বোলটার মধ্যে পেস্ট করেছিলাম বাঁধাকপিটা সমস্ত মশলা সমেত সেই মিক্সিং বোলটার মধ্যে অল্প জল আমি গুলে এই পেস্টার মধ্যে দিয়ে দেবো এক্সট্রা বেশি জল আমি দেব না আলাদা করে কোনো জল দিচ্ছি না ওই মিক্সিং বোল ধুয়েই আমি ওই জলটা দিয়ে দিচ্ছি তো ফুটে গেছে দেখুন তো আমি এবার ভাজা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি তো ফুটে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি দেখুন এটা এত স্বাদ হয় খেতে আপনারা অবশ্যই করবেন আর আমাকে জানাবেন যে কীরকম হয়েছে দারুণ স্বাদের এই রেসিপিটা অবশ্যই আপনারা ট্রাই করবেন